আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ঘরে বসে নিজে নিজেই শিখতে চান কিভাবে আপনি আপনার নেটগিয়ার রাউটারটিকে কনফিগারেশন করতে হয়, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, নেটগিয়ার রাউটারটি কনফিগারেশন করার জন্য পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, নেটগিয়ার রাউটার কনফিগারেশন করার জন্য প্রথমে আপনাকে নেটগিয়ার রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিতে হবে। বন্ধুরা, নেটগিয়ার রাউটারের পেছনের পাসওয়ার্ডটি একটু কঠিন, যা অন্যান্য রাউটারের তুলনায় এই নেটগিয়ার রাউটারের পেছনের যে পাসওয়ার্ডটি থাকে এটি একটু ডিফারেন্ট। আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনটিকে নেটগিয়ার রাউটারের সাথে কানেক্টেড করার জন্য রাউটারের পেছনে থাকা সেই পাসওয়ার্ডটি বসিয়ে আপনার মোবাইল ফোন থেকে প্রথমে কানেক্টেড করে নেবেন আপনার নেটগিয়ার রাউটারের সাথে। দেখুন বন্ধুরা, আমি এখন নেটগিয়ারের রাউটারের পেছনে থাকা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে আমি আমার মোবাইল ফোনটিকে প্রথমে নেটগিয়ার রাউটারের সাথে কানেক্টেড করে নিলাম। আপনারাও কানেক্টেড করে নেবেন আপনার নেটগিয়ার রাউটারের সাথে আপনাদের মোবাইল ফোনটি। দেখুন বন্ধুরা, আমার মোবাইল ফোনটি নেটগিয়ার রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি নেটগিয়ার রাউটারের শর্টকাট ইন্টারফেস শো করবে। চাইলে আপনারা এখান থেকেও আপনার নেটগিয়ার রাউটারটি ম্যানুয়ালি সেটিং করে নিতে পারবেন। এখান থেকে আপনারা সরাসরি টিক মার্কে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে সরাসরি টিক মার্কে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, এরপর আপনারা চলে যাবেন সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা আপনারা সার্চ অপশনে লিখবেন নেটগিয়ার রাউটারের আইপি অ্যাড্রেসটি 192.168.1.1 লিখে সার্চ করবেন। এটি হচ্ছে নেটগিয়ার রাউটারের আইপি অ্যাড্রেস। দেখুন বন্ধুরা, আমি এটি লিখে সার্চ করলাম। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরে ইয়েস এটি সিলেক্ট করে থাকবে, আপনারা এটি নিচে নো এই লেখাটি সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি নো আই ওয়ান্ট টু কনফিগারেশন দা ইন্টারনেট কানেকশন মাই সেলফ এটিতে ক্লিক করে এটি সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি লেখা আসবে, এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা, আপনাদের সামনে নেটগিয়ার রাউটারে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসলে সাইন ইন বলে একটি অপশন পেয়ে যাবেন। এরপর নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পাবেন। ইউজার নেম, এখানে বন্ধুরা নেটগিয়ার রাউটারের পেছনে যে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করতে হবে। এখানে ইউজার নেম ছোটো হাতের অ্যাডমিন আপনাকে প্রথমে বসিয়ে নিতে হবে এবং নিচে পাসওয়ার্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডই এখানে আপনাকে বসাতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাসওয়ার্ড বসানো শেষ, এখন আমি নিচে সাইন ইন বলে অপশনটি দেখতে পাচ্ছি, সাইন ইনে ক্লিক করলাম। এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা চাইলে পেজটি সেভ করেও রাখতে পারবেন। এরপর বন্ধুরা, আপনারা এখান থেকে চলে যাবেন বাম দিকে। দেখুন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে হোম, ইন্টারনেট, ওয়্যারলেস এরকম বলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রথমে চলে যাবেন ইন্টারনেট সেটিংসে। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে ক্লিক করলাম ইন্টারনেট সেটিংসে। ইন্টারনেট সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা ডাজ ইউর ইন্টারনেট কানেকশন রিকোয়ার্ড লগ ইন এর নিচে ইয়েস এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে আপনারা PPPOE এটি সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা, আপনার ISP থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার ISP থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। এরপর বন্ধুরা, নিচে DNS অ্যাড্রেস বলে একটি অপশন দেখতে পাবেন। এখানে চারটি বক্স থাকবে, এখানে এসে আপনারা 8.8.8.8 লিখে বসিয়ে দেবেন। এরপর উপরে অ্যাপ্লাই বলে একটি অপশন দেখতে পাবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর বন্ধুরা, আপডেট সেটিং এরকম একটি লেখা আসবে। এরপর বন্ধুরা, আপনাদের সেটিংসটি আপডেট হতে শুরু করে দিবে। দেখুন বন্ধুরা, আমাদের সেটিংসটি এখন আপডেট হচ্ছে। দেখুন বন্ধুরা,
এখন আমি চলে এসেছি ওয়্যারলেসে ওয়্যারলেসে আসার পর বন্ধুরা আমি এখন আমার রাউটারের যে নাম দিতে যাচ্ছি সেই নামটি এখন দিব এবং ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব দেখুন বন্ধুরা নেটগিয়ার এই নামটি ছিল আমার রাউটারের ডিফল্ট ওয়াইফাই নেম এখানে আমি আমার রাউটারের যে নতুন নাম দিতে যাচ্ছি সেই নতুন নামটি এখানে বসিয়ে দিব এরপর বন্ধুরা নিচে পাসওয়ার্ডের বলে একটি অপশন দেখতে পাবো আমি আগের পাসওয়ার্ডটি উঠিয়ে এখানে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিট পর্যন্ত আমরা পাসওয়ার্ড দিতে পারবো এখন বন্ধুরা এখন আমি আমার রাউটারে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম এরপর পাসওয়ার্ডটি কপি করে নিলাম কপি করার পর বন্ধুরা উপরে অ্যাপ্লাই বলে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন দেখুন বন্ধুরা আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম এবং সাথে সাথে আমার ওয়াইফাইটি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে এখন বন্ধুরা আমি আমার মোবাইল ফোনটিকে আমি আবারও আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেব দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করার জন্য আমি আমার ওয়াইফাইয়ের যে নামটি দিয়েছিলাম সেই নামটিতে প্রথমে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমি যেহেতু আমার পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম সেজন্য পেস্ট করে দিলাম দেখুন বন্ধুরা আমি পেস্ট করে দিয়েছি এখন আমার ওয়াইফাইয়ের সাথে মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে গিয়েছে সো বন্ধুরা আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন